ইস্যুটা কি হয়েছে জানেন? আজকে বাসায় বসে থেকে অনেক বোর লাগতেছিল, তো ভাবলাম কি করব কি করব, তো চিন্তা করলাম যে ইউনিভার্সিটিতে চলে আসি, ইউনিভার্সিটিকে দেখার জন্য আজকে আসছি। বেসিক্যালি আজকে আমার কোনো ক্লাস নেই, ইউনিভার্সিটি অলমোস্ট শেষ পর্যায়ে, তো ইউনিভার্সিটিকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে সম্পূর্ণ ইউনিভার্সিটিকে দেখার জন্যই আজকে এখানে। শুনেন, দুইটা কথা সবসময় মনে রাখবেন, যদি ইউনিভার্সিটিতে এসে আপনি প্রেম করতে চান তাহলে অবশ্যই ফার্স্ট ইয়ারে প্রেম করবেন, আর যদি প্রেম না হয় দ্বিতীয় কথাটা হলো ইমোশনাল হলে চলবে না, প্রেম জীবনে বারবার আসবে। এই জায়গাটা হচ্ছে শান্ত চত্বর, জগন্নাথ ইউনিভার্সিটির সবচেয়ে কোলাহলপূর্ণ জায়গা এটা। এখানে সবাই বসে আড্ডা দেয়, আর যারা প্রেমিক পুরুষ আছে তারা কাক ডাকা বলে এখানে বসে তাদের নীলিমাদের খোঁজে বসে থাকে। আমি এখানে অনেক সময় বসে থাকি, বাট কোনো নীলিমার খোঁজে না, আমি আমার বন্ধু মাকসুদের খোঁজে বসে থাকি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই একটা স্কুল রয়েছে, পোগোজ স্কুল। বিশ্ববিদ্যালয়ের আইইআর ডিপার্টমেন্টের পাশে যে স্কুলটা রয়েছে সেটা হচ্ছে পোগোজ স্কুল। এখন আপনাদেরকে নিয়ে আসছি ভার্সিটির মুক্ত মঞ্চে। এই জায়গাটা হচ্ছে মুক্ত মঞ্চ, আর ভার্সিটির ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো এই জায়গাটাতেই হয়, স্টেজগুলো এখানে করা হয়। ভাবছেন 36টা ডিপার্টমেন্টের মাঝে কেন আমি অ্যানথ্রোপোলজিকে হাইলাইট করছি? একটু ইথনোসেন্ট্রিক হলাম কারণ এটা আমার ডিপার্টমেন্ট। তো বিষয়টা হয়েছে কি জানেন, আমি এখন যে টেবিলটাতে বসে আছি এখানে একটা ছবি বাইরা হয়েছিল, একটা কাপল এখানে বসে পড়তেছিল, আপু ভাইকে লাইট ধরে পড়তে সাহায্য করেছিল। আমি এই টেবিলে বসে অনেকবার পড়েছি, বাট আমার লাইট ধরার কি আসলে ছিল। আর এটা হলো আমাদের ক্যাফেটেরিয়া, এখানে আমরা বন্ধুরা মিলে খাবার চলে মজার মজার আড্ডা দিয়ে থাকি। আজকে কেন জানি বন্ধ, বুঝতে পারছি না। এইটা হচ্ছে ভার্সিটির একমাত্র গেমিং প্লেস, এখানে স্টুডেন্টরা তাদের ক্লাসের ফাঁকে যে টাইমগুলো থাকে এখানে গেম খেলে তাদের টাইম কাটায়। এইটা হচ্ছে আমাদের টিএসসি, এখানে সবাই চায়ের আড্ডাতে মেতে উঠে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেমন এখানে খুব ভালো এই যে ফলের জুস পাওয়া যাচ্ছে, দুপুরের খাওয়ার ব্যবস্থা আছে, চা ফিকা তো আসছেই। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার স্টুডেন্ট এসে ভার্সিটিকে মুখরিত করে তোলে, তাদের পদচারণা থাকে বিকাল 3:30 পর্যন্ত, কারণ বাসগুলো 3:30 ছুটে যায় স্টুডেন্টদের বাসার গন্তব্যে। আজকের জন্য আমিও বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে, সেই পর্যন্ত লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের জন্য আল্লাহ হাফেজ।